Hi friends, welcome to our channel Mangal Sumi Vlogs. Today I am going to show you how to make the dhaba. First, I am going to add the peel. I am going to make the peel in the warm water. I am going to make the dhaba. I am going to make the dhaba. I am going to make the আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে আলু একটু বাটিতে তুলে নিলাম এই একই তেলে ডিমটা দিয়ে দিলাম ডিমটাকেও ভালো করে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু ডিমটি একটু পাত্রে তুলে নিলাম ডিম ভাজো না হ্যাঁ ওই যে সোনু তো ঘুম পেয়ে গেছে এই চলে যাবে ঘুম পেয়ে গেছে কে কথা হেভি এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি রসুন দিয়ে দিলাম গরু খেয়ে নেবে তো রসুনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষাতে হবে যাতে রসুন না থাকে এবার আমি টমেটো ও আদা একসঙ্গে দিয়ে কষাতে থাকলাম এবার পরিমাণ মতো লঙ্কা হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে নাড়তে থাকলাম এটাই আছে গতকাল আছে এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিব আলুটা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি ডিম দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি একটু বাটিতে নামিয়ে নিলাম ডিমের ঝোল আমাদের তো বন্ধুরা কেমন লেগেছে আজকে রান্নাটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লঙ্কাটায় কালার হয়নি কিন্তু ঝাল